হাই এভরিওয়ান, আমার সাথে এখন রয়েছে রেড ফাইলসের টিম, অ্যাক্টরসদেরকে পেয়ে গেছি আমরা। তো আপনাদের প্রত্যেকের কাছে আমি মাইকটা পাস করে দেবো, আপনাদের চরিত্রটা সম্পর্কে, আপনাদের চরিত্র ক্যারেক্টারের কি নাম এবং এক্স্যাক্টলি ক্যারেক্টারটা কি করছে গল্পের মধ্যে, কারণ এবং কোন টাইম লাইনে রয়েছে, কারণ এখানে দুটো টাইম লাইনের ব্যাপার আছে, একটা নাইনটিজের ব্যাপার আছে, একটা আজকের ব্যাপার আছে। এবং তার সাথে এটাও জিজ্ঞেস করবো যে আজকের দিনে দাঁড়িয়ে একটা পলিটিক্যাল ছবি করা রিয়েল ইনসিডেন্টের উপর কতটা কঠিন। আমি এই ছবিতে হুমায়ুন বলে একটি চরিত্র করছি, যে চরিত্রটা হচ্ছে নাইনটিজের, অর্থাৎ লাল সরকারের যখন ক্ষমতা, এখন তো সরকার সবুজ হয়ে গেছে, কিন্তু সরকার চেঞ্জ হয়েছে, সরকারের রং চেঞ্জ হয়েছে। আমাদের এই ছবির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সমস্যাটা চেঞ্জ হয়নি, কারণ কিছুদিন আগেই আমরা বাবরের ছেলে বা নাতি যাই হোক শাহজাহানকে দেখেছি, সন্দেশখালি দেখেছি, সময়টা কিন্তু চেঞ্জ হলেও সমস্যা একই আছে, এইটুকুই বলার। নমস্কার, আমি দেবপ্রসাদ, আমি এখানে মিঠুন বলে একটি চরিত্র করেছি। চরিত্রটা কি আর বলবো, এই ধরনের চরিত্র যেন ওই পৃথিবীতে না থাকে এটাই চাই আমি। তো বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, নব্বই সালে, সেই ঘটনাটা আমি ঘটাই আর কি। তো আমার টাইম লাইন যদি বলা হয় তাহলে আমি নব্বই সালেও আছি, আবার যেহেতু পরবর্তী ক্ষেত্রে কোর্ট মানে কেসটা ওপেন করা হচ্ছে তো আমি এই টাইম লাইনেও আছি। বেসিক্যালি আমার মতন মানুষরা তো সব টাইম লাইনেই আছে, এখন তো আরও বেশি বোধ হয় আমাদের মতন মানুষদের সংখ্যাটা বাড়ছে এই টাইম লাইনে। তো আপাতত এই ছবিটা নিয়ে এইটুকুই বলার যে আমাদের একটা এই গল্পটার যে বক্তব্যটা কিন্তু বেসিক্যালি ক্রাইম, রেপ। এবার যেহেতু এই গল্পটার সঙ্গে পার্টিকুলারলি এই ঘটনাটার সঙ্গে রাজনীতির রং জড়িয়ে, তাই পলিটিক্সটা জড়িয়ে গেছে। আমার মনে হয় না কোনো ক্রাইম বা কোনো মানে পলিটিক্যাল ক্রাইম বাদ দিয়ে এমনি কোনো ক্রাইম, সমাজের ক্রাইম বা রেপ কোনো পলিটিক্যাল ইস্যু হওয়া উচিত, হ্যাঁ, বা রং লাগা উচিত, আমার মনে হয় সেটা উচিত না। কিন্তু যেহেতু ওই সময় ওটা হয়েছিল, তাই আমাদের ছবির বক্তব্যটাও তাই, যেটা হয়েছিল সেটাই দেখানো এবং যেটা হচ্ছে সেটাই দেখানো, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা একটা ক্রাইম এবং ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবেই দেখাতে চাই। এতে কোনো যেন রাজনৈতিক রং না লাগে, ক্রিমিনালের সাথে কোনো রাজনৈতিক রং যেন না থাকে। নমস্কার, আমি জুই সরকার, আমি এখানে কবিতা ব্যানার্জি বলে একজন রাজনৈতিক নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আমারও যেমন দেবপ্রসাদদা বললেন যে ওনার দুটো টাইম পিরিয়ড দেখানো হয়েছে, আমারও সেম দুটো টাইম পিরিয়ড দেখানো হয়েছে এবং দুটো একই মানুষ দুটো ভিন্ন সত্তা হয়ে উঠেছে তখনকার সময় এবং এখনকার সময় মিলিয়ে এই গল্পটা। আর বেসিক্যালি দ্য রেড ফাইলস হচ্ছে একটি মানে ক্রাইমকে নিয়ে গল্প। হয়তো প্রাথমিকভাবে দেখে মনে হবে পোস্টার বা অনেক কিছু, অনেক কিছুভাবে মানুষ অনেক রকমভাবে ভেবে নেয় না যে এটা একটা রাজনৈতিক পরিকাঠামোই তৈরি ছবি, সেরকম কিন্তু কিছু সত্যি নয়। এটা একটি ঘটনা যেটাকে আমরা সোকল রেপ বলি, যেটা কখনোই কোনো সময়ে কোনো পরিস্থিতিতেই হওয়া উচিত নয়, সেই ঘটনাকে, সেই সত্যি ঘটনাকে কেন্দ্র করে দেখানো হয়েছে। আর বাকিটা তো যেমনভাবে হয় যে সময় সুযোগ অনুযায়ী জড়িয়ে যায় বাকি সব কিছু, যেমন আমরা অ্যাক্টররা স্ক্রিপ্টের সঙ্গে, ডায়লগের সঙ্গে, চরিত্রের সঙ্গে জড়িয়ে যায়, তেমনভাবে এখানে অনেক কিছু রাজনৈতিকভাবে জড়িয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি নিয়ে এই রেড ফাইলস কিন্তু রাজনীতি নিয়ে কোনো স্টোরি নয়। এখানে রেপটাকে দেখানো হয়েছে শিক্ষামূলকভাবে, যাতে আমরা পরবর্তী প্রজন্ম নতুনভাবে ভাবতে পারি যে এই ঘটনা কখনোই হওয়া উচিত নয়, এই যে রেপ কেন হচ্ছে, বন্ধ করা উচিত, কেন বন্ধ করা উচিত, কবে বন্ধ হবে, কতটা আমরা এই বন্ধ করা নিয়ে কতটা ভাববো, কতটা ভাবা উচিত, সেটা নিয়ে গল্প। তাই এই ভেবে আপনারা হলে আসুন, সিনেমা হলে এসে ছবিটি ভালো করে দেখুন, বুঝুন যে আমরা ঠিক কী বলতে চেয়েছি, ডিরেক্টর ঠিক কী বলতে চেয়েছেন, প্রডিউসার কেন ছবিটি বানানোর সাহস পেয়েছেন, ডিরেক্টর কেন সাহস দেখিয়েছেন, আমরা কেন কাজ করেছি,
তো আপনারা যতক্ষণ না হলে আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল আমরা কী দেখাতে চেয়েছি। তাই বলে না যে মলার দেখে কখনো পুরো বিষয়টা নিয়ে ভেবে নেওয়া উচিত নয়। তাই আপনারা দর্শকদেরকে বলবো যে আপনারা প্লিজ দ্য রেড ফাইলস দেখুন হলে এসে, এবং আপনাদের ওপিনিয়ন জানান যে আপনাদের কেমন লাগলো, আপনারা কী বুঝলেন। থ্যাংক ইউ। আচ্ছা, এই অ্যান্টাগনিস্ট চরিত্র যখন আপনারা প্লে করছেন, মানে এই জিনিসটা মানে একটা খুব বাজে অ্যাক্টিভিটি সেই ক্যারেক্টারটা করছে, কিন্তু আপনি পার্সোনালি এই জিনিসটাতে বিশ্বাস করেন না, তো কীভাবে ওই নিজেকে কনভিন্স করা ওই মুহূর্তে যাতে ওটাকে এতটা বিলিভেবল বানানো, অতটা রিয়েলিস্টিক বানানো, তো সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা অভিনেতা হিসাবে ওই রোলটা করার পরে নিজের উপর গিয়ে একটা সাইকোলজিক্যালি চাপ পড়ে, এটা কি মানে হয় কখনো? না, সেটা ডিপেন্ড করে অরিত্র স্ক্রিপ্টটা কীভাবে লেখা হচ্ছে, ডিরেক্টরকে ইউনিট তোমাকে কিভাবে হেল্প করছে। মানে আমি এই ধরনের অ্যান্টাগনিস্ট চরিত্র প্রচুর করেছি, কিন্তু খুব কম চরিত্রই মাথার মধ্যে, বা মাথাই বলবো, মাথা মনে ওই একখানা ঘোর, একখানা প্রেশার ক্রিয়েট করে রাখে, যেটা মানে অ্যাজ এ দীপক হালদার হিউম্যান বিইং হিসাবে তাকে ডিস্টার্ব করে। হয় না, একটা শর্ট দিয়ে আসার পর রাত্রিবেলাটা একটু অসুবিধে হয় ঘুমোতে যাওয়ার আগে, সেটা খুব কম ইউনিটেই পাওয়া যায়। তবে এখানে আমি একটা কথা আবার করে বলতে চাই, থ্যাংকস টু আমাদের প্রডিউসার নীলেশ পারিকজি, কারণ এই ধরনের একখানা গল্পকে তার পেছনে এসে দাঁড়ানো এটা আমাদের টালিগঞ্জে খুব কম, প্রায় নেই বললেই চলে। থ্যাংকস টু কিংসুক, ওকে খুব সাহসের সঙ্গে এসে কাজটা করছে। আর তুমি যে প্রশ্নটা করছো সেটা আমাদের ইন্ডাস্ট্রি ওই স্পেসটা সব কাজের ক্ষেত্রে সবসময় সমানভাবে পাই না, কিন্তু কখনো কখনো পাই, অবশ্যই ডিস্টার্ব তো হই। আমার ক্ষেত্রে যেটা বলি, মানে এই পার্টিকুলারলি এই ছবিটার ক্ষেত্রে দীপকদার ক্রাইমটার সাপোর্ট করছে, হ্যাঁ, যেহেতু পাওয়ারে আছে, যেহেতু তার ছেলেপুলেরা এই ক্রাইমটা করেছে, কিন্তু ক্রাইমটা করেছি আমি এবং আমার দল, একটা গ্যাং রেপ হয়। তো আমার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়েছিল, মানে বা যা হয় যখন আমি এই ধরনের কোনো চরিত্র করি, আমি একটা পিডোফাইল ক্যারেক্টারও করেছি, ইকিরমিকি তুমি ওটার এও করেছিলে, হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে দেবপ্রসাদ তো এটা কখনো ভাববে না, তো আমি দেবপ্রসাদকে বাড়িতে রেখে দিই, মানে আমি ওটাকে আনি না, মানে বোঝাতে পারছি, মানে এটা এটা হয়, মানে এটা এটা করতেই হবে, কারণ আসলে অভিনেতাদের মজা তো এটাই এখানেই যে আমরা অন্য একটা জীবন বাঁচতে পারি অভিনয় করে, রিয়েল লাইফে তো পারবো না, রিয়েল লাইফেই ওই ওই জীবনটা বাঁচতে পারি। তো বেসিক্যালি আমি দেখেছি যে আমার বেসিক্যালি প্রচুর ট্রু ডকুমেন্টারি সিরিজ দেখার ফলে আমার প্রচুর ওই ক্রিমিনাল সাইকোলজি, ওরা কী ভাবতে পারে, ওদের পারসেপশনটা ওদের কাছে ঠিক, তো ওইগুলো ভাব, যেহেতু আমি খুব নার্চার করি, খুব দেখি, তো আমার ওই জন্য ওই জোনটায় ঢুকতে মানে অসুবিধা হলেও হয়ে যায়, কিন্তু আমি কখনো ওই দেবপ্রসাদ সত্তাটাকে ওটার সাথে গোলাই না, কারণ ওটা ওটা হলে আমি কনফিউশন একটা স্টেটে থাকবো, সেটা আমার অভিনয়ের ক্ষতি হবে, তো ওটাকে আলাদা ওই জন্য করতে হয়, মানে হয়ে যায়। আরেকটা আমি জিনিস জিজ্ঞেস করবো যে টাইপ কাস্টিং আমাদের বাংলা সিনেমাতে একটা খুব কমন ব্যাপার, এবং আপনাদের দুজনকে স্পেশালি নেগেটিভ চরিত্রে, অ্যান্টাগনিস্ট চরিত্রে অনেক টাইপ কাস্ট করা হয়, তো সেখানে দাঁড়িয়ে মানে একই চরিত্র, এই যে আপনি বললেন যে আমি অনেকবার করেছি, তো সেখানে ভেরিয়েশন আনা, এবং দ্বিতীয় হচ্ছে যে ভাই আবার সেই একই জিনিস অফার করছো, আমি কেন, আমি তো অন্যরকমও কিছু করতে পারি, সেই সেটা কীরকম মনে হয়, মানে কতটা ফ্রাস্ট্রেটিং লাগে? না, আমার কাছে একদমই ফ্রাস্ট্রেটিং লাগেই না, কারণ তুমি যদি অরিত্র একটু খেয়াল করে দেখো, আমি ধানবাদ ব্লুজে যে চরিত্র করেছি কালী সিজন ওয়ানে, মানে কোনোটাই প্রোটাগনিস্ট নয়, কিন্তু কিন্তু আবার যদি তুমি দেখো বিরোহী, কিন্তু প্রত্যেকটা আলাদা করে ওই যে ছবিগুলো আলাদা করা যায় ওর মধ্যেও, সেই চেষ্টা বা সেই ইয়েটা যদি একজন অ্যাক্টর হিসেবে, ওটাই আমার কাছে চ্যালেঞ্জ, যে আমি নেগেটিভ চরিত্র করলেও কোথাও এক হবে না, এটাই আমার কাছে চ্যালেঞ্জ থাকে। আর এখন কিছু কিছু ছবি আমি এখন পাচ্ছি, যেরকম রিসেন্ট একটা ছবি করেছি দেবারতীর কাঁটাতার, যেখানে একজন প্রোটাগনিস্ট চরিত্র, একটু অন্যরকমভাবে ইন্ডাস্ট্রি আজকাল একটু ভাবছে, দেখা যাক, মানে ওদের ভাবনার উপরেই আমাদের তো চলতে হয়, এখন যেটা
ছাপ্পা মেরে দিতে পারলে সুবিধা হয়, এই লোকটা ভিলেন, এই লোকটা মাস্টারমশাই, এই লোকটা ভালো, ওই লোকটা ডাক্তার, এই একজন অভিনেতার ওগুলো তো থাকতে নেই। অভিনেতা ওই যে দেবু যেটা বলল, তোমার ঘরে বসত করা কয় জানা, ওই অনেকগুলো মানুষের মধ্যে থাকতে পারাটাই একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জ। আর যদি মানে ভিলেন বলো, অ্যান্টাগনিস্ট বলো, তার মধ্যেও আলাদা লেয়ার আনা যায়। যদি স্ক্রিপ্ট তোমাকে হেল্প করে, যদি ডিরেক্টর তোমাকে হেল্প করে, অবশ্যই তারা ছাড়া তো হবে না, অর্থাৎ টোটাল এই যে টিম ওয়ার্ক, এই টিমটা যদি তোমাকে হেল্প করে, তুমি তার মধ্যেও পাল্টানো যায়, একই রকম হয় না। হ্যাঁ, মানে একটা জিনিস কী জানো তো, মানে এই একই জিনিস একই রকম স্ক্রিপ্টে পেতে পেতে, সবসময় তো স্ক্রিপ্টে এই হেল্পটা থাকে না, তো একই রকম পেতে পেতে তখন নিজের ইচ্ছে হয় যে একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, তো ওই ওই ইচ্ছেটা বরাবরই থেকে গেছে। কারণ আমি জানি যে আমাকে দেখতেই বোধ হয় খুব খারাপ মানুষ, মুখটাই বোধ হয় ওরকম, দেখলেই খুব ইজিলি মানে এই তো খারাপ, ভালোই হবে, মানে এটা কথা না বললে দাঁড়িয়ে থাকলেই মনে হবে খারাপ মানুষ তো। এবং আমার সত্যিই ভালো লাগে করতে, নেগেটিভ ক্যারেক্টারের প্রচুর শেড থাকে, সেগুলো আমার ভীষণ ভালো লাগে করতে। তবে হ্যাঁ, কি এটা কি মনে হয় না সত্যি যে আমি অন্যরকম চরিত্রও করতে পারি? আমি আগে মৈনাকের প্রচুর ছবিতে আমি প্রচুর কমেডি করেছি, আমি আর আমার গার্লফ্রেন্ডস, টেক ওয়ান, মানে ভরে ভরে কমেডি করতাম, এখন আমি নেগেটিভ পাচ্ছি। তথার একটা ছবি আছে, শ্যুট হয়ে গেছে, রিলিজ হয়নি, হবে, গাকি বলে একটা ছবি, তথাগত মুখার্জি হরর গাকি, ওটাতে একটা আমি আউট অ্যান্ড আউট পজিটিভ একটা লোক, সহজ সরল একটা লোক করেছি, যেটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ তথাও বলেছিল যে এইটা তোমায় কেউ এখন অবধি দেয়নি, তুমি এতটা পজিটিভ, এতটা সহজ সরল লোক, সেই সহজ সরলতাটা তো মুখের মধ্যে আনতে হবে, কারণ আমার মুখেই একটা বোধহয় খারাপ ছাপ আছে, তো সেইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং হয়েছিল। হ্যাঁ, ওইটা অবশ্যই মনে হয় যে আমি অন্যটাও করতে পারি। তো যখন ওই যে তথার মতন কিছু ডিরেক্টর আছে যারা খুঁজে বের করবে হয়তো, ওইটার জন্য আমার ওই যে দীপকদার কথার মধ্যে না ডিরেক্টর লাগে একজন অ্যাক্টরকে পুশ করার জন্য, তো এই কিছু ডিরেক্টর আছে যারা আমাদেরকে পুশ করছে আর কি এখন। যেমন আমি তোমাকে বলি, যেমন তুমি হয়তো দেখেছো উলট পুরাণ, মানে আমার কমেডি করতে খুব ভালো লাগে, আমি খুব, হ্যাঁ, কিন্তু এইবার কি, তার জন্য ডিপেন্ড করে তোমার বিষয়, আমাদের এখানে বিষয়গুলো তো খুব একমাত্রিক, মানে বিভিন্ন ধরনের যে গল্প যেগুলো আমরা হিন্দিতে দেখতে পাই, বম্বেতে দেখতে পাই, আমরা এখানে খুব একটা দেখতে পাই না, আমরা ওর বাইরে আরও কয়েকটা অন্য গোয়েন্দা পেলে ভালো, মানে সেগুলোতেই আটকে আছি, মানে এটা দর্শকেরও জানি না দর্শক কী চাইছে, হয়তো গোয়েন্দাতেই ডুব মেরে আছে, কিন্তু আমার মনে হয় দর্শককে দেখানো যায়, আমরাও সাহস করে সেটা করে উঠতে পারছি না, অর্থাৎ বিষয় যত বিভিন্ন রকমের হবে তত বেশি অ্যাক্টরকেও ওই জায়গায় আনা যায়, কিন্তু সেই মানে সব কিছু সবকিছুর উপর ডিপেন্ডেবল। সত্যি কথা বলছি, মানে ধরো আজকে যদি দেবদাস দেবডি না হতো, তাহলে কি ওই অভয় দেওল, দিব্যেন্দু ব্যানার্জি এই ধরনের কাস্টিং হতো? দেবদাস মানেই ওরকম একটা বড় সেট, শাহরুখ খান বা আগে প্রমথেশ বড়ুয়া বা দিলীপ কুমার। হ্যাঁ, তো এই যে ভাবনাটার ভাঙা, মানে ধরো এই যে অভাগী স্বর্গই যদি আজকের দিনে হয়, আজকে তো সমাজে প্রচুর অভাগী ঘুরে বেড়াচ্ছে, তো এই ভাবনাটা ভাঙতে গেলেই তো তখন মনে ওরে বাবা শরৎচন্দ্রকে ভাঙবো, আরে কেন না, উনি তো কালজয়ী রাইটার, উনি তো ওই সমাজটার কথা শুধু বলেননি, উনি প্রত্যেকটা কালের সময় বলে এসেছেন যে ওই ঘটনাটা আগেও ঘটবে, অভাগী আগে এখনও আছে, তো কেন আমরা অভাগী মানি বা এই পিরিয়ডিক কিছু ভাবলেই সেই পিরিয়ডটাই ভাবতে থাকি, ওটাকে আমরা এইখানে কনভার্ট করতে পারি তো আজকের দিনে, যেটা হিন্দি ক্ষেত্রে আমরা দেখেছি, হিন্দির অনেক মানে অনেক নভেল বা অনেক গল্প আজকের দিনে কনভার্ট করা হয়েছে, তো সেটাই আমি মনে করি যে এই ধরনের যখনই একটুখানি কনভার্সন বা এই ধরনের একটুখানি একটু অন্যরকম ভাবনা চিন্তা যেটা নতুনরা আনতে পারবে, তোমরা আনতে পারবে। 29th মার্চ আমাদের ছবি দ্য রেড ফাইলস রিলিজ করছে, আপনারা প্লিজ সকলে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের ভাবাবে এবং ভাবতে অন্যদেরকেও নিয়ে আসবেন, আপনাদের রেফার করবেন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে সিনেমাটি দেখুন, তাহলে আমাদের এত পরিশ্রম সার্থক হবে। থ্যাংক ইউ।